বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমরা তো ভালো আছি। তো সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি। নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আসলে একটু ঘুরতে বের হলাম আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির নামায়। তো চলুন আমাদের সাথে একটু ঘুরে দেখবেন আমাদের নামাটা। তো এখন কিন্তু ধান কাটা প্রায় হয়ে গেছে, তো পানি চলে আসছে, নতুন পানি। তো এখনকার মানে পরিবেশটা একটু অন্যরকম, তো সেই পরিবেশে আপনাদেরকে দেখানোর জন্য আর অনেক দিন আসলে বাহিরে কোথাও বের হই না, একটু ঘুরতেও বের হলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখুন আমাদের আসলে এত সুন্দর একটা পরিবেশ, তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসুন আমাদের সাথে ঘুরে ঘুরে যাচ্ছে। আর যেই পরিমাণ বাতাস, খুব ভালো লাগতেছে এসে, একেবারে শরীরটা শীতল হয়ে গেছে বাতাসে। ছোট ছিলাম তখন এখানে এসে এসে কত বসে থাকতাম আমরা সবাই মিলে। এখনো কিছু কিছু ধান আসলে রয়ে গেছে যেগুলো আসলে কাটা হয় নাই, দেখুন এখনো অনেক কাটা। এগুলো কাটবে কিছুদিন পর, আসলে বর্ষার চলে আসার আগে এগুলো কেটে ফেলবে। আর প্রচন্ড বাতাস, বাতাসের শব্দ শুনেই তো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণের বাতাস। আর মূলত দুই তিন দিন বৃষ্টি হলেও কি হবে, প্রচন্ড গরম ছিল, বৃষ্টির কারণে আরো গরমটা বেড়ে গেছে, তো সেজন্যই আর কি নামাতে আসা। তো এই প্রাকৃতিক পরিবেশটা আর কি একটু শান্ত পরিবেশে দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতন একটা অবস্থা, খুবই ভালো লাগতেছে। তা আমরা একটু আগে চলে আসছি, কিছুক্ষণ পরে প্রচুর মানুষ আসে এখানে, তো আমরা ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব, আমরাও একটু মুক্ত বাতাস উপভোগ করব, তো সেজন্য একটু আগে চলে আসছি আমরা। আসলে এসে কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আসলে ফ্যানের বাতাস তো এটা আল্লাহর দান না, তো এটা কিন্তু আল্লাহর একটা দান। এই যে মুক্ত বাতাসটা এত ভালো লাগে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর ওই যে দেখুন দুই একটা তাল গাছে কত আহারি ধরে আছে, এটা আর কি যাদের জায়গা, এই যে নামা যাদের তাদের বাড়ির তাল গাছ। দেখুন এখানে কিন্তু অনেক তালের আহারি হয়েছে, গাছের মধ্যে আহারি আছে। আমাদেরও কিন্তু গাছে আল্লাহ রহমত যা হয়েছে আমাদের খাওয়া হয়ে যাবে। আর আমাদের গাছেগুলো অনেক মিষ্টি, তো প্রথম বছর কিন্তু আমরা পাড়তে ভুল করে ফেলছিলাম, তো অনেক শক্ত ছিল ভিতরে। এইবার কিন্তু অনেক মজা হয়েছে, সেদিন যে আর কি দুইটা মিলন দুইটা পারছিল, দুইটা বাতি, তো সেইগুলো মানে খুব মজা করে ওরা খাইছে, এবার আর নষ্ট হয় নাই। গেল বছর কিছু খেতে পারছে কিছু ফেলে দিতে এরকম ছিল, তো আরগুলো আর কি দুই একদিন একটু দূরে দেখুন ওইটা চানগাঁয়ের সীমানা, তা চানগাঁ ওই বলা চলে, তো সেখানে আর কি মাছ চাষ করবে সবাই মিলে। তো আর কি মাটি কেটে অনেকটা গভীর করছে যাতে বর্ষার দিনে পানিটা বেশি জমে ওইখানে, তো ওখানে আর কি নানান পদের দেশীয় মাছ, কাপজাতীয় মাছ ওখানে চাষ করবে। তো আর 10-15 দিন পর কিন্তু এখানে একেবারে অথই পানি থাকবে, তো এইবার তো বৃষ্টিপাত কম, তো সেই জন্যই আর কি এখনও বর্ষার পানিটা ঠিক মতো চলে আসতে পারে না। নাহলে কিন্তু বর্ষার পানিতে এতদিনে কিন্তু একেবারেই পরিপূর্ণ থাকতো। আর তো চলুন আমাদের এলাকার আইন নিয়ে আমরা হাঁটতেছি, আপনারা আমাদের সাথে পরবর্তীতে বর্ষা পরবর্তীতে আবার জমির
আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখুন আসলে কলকারখানা হলে এলাকার যেরকম উন্নতি হয় ঠিক ততটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের কিন্তু আর কি হানি। এখানে কিন্তু সবসময় পরিষ্কার পানি বের হইতো, তো এখন দেখুন পানির মানে কালারটা কি পরিবর্তন আসছে, একেবারে কালো পানি। তো ওদিকে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো সেখানকার পানিগুলো আর কি এখানে ছেড়ে দেয়। আসলে শিল্প কারখানা হলে যেভাবে এলাকার উন্নত হয় ঠিক আছে, কিন্তু পরিবেশের অনেক মানে অবস্থা খারাপ হয়ে যায়। দেখুন আপনারাই তো দেখতে পাচ্ছেন পানিটার রং কীরকম হয়েছে। এই জন্য আর কি এখন আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত, আগে তো বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত দেশীয়, তো মাছের পরিমাণটা অনেক কমে গেছে। তো পানিটা দেখুন কি পরিমাণ কালো, ওই যে দেখুন দূরে কিন্তু একটা জমির মধ্যে কিন্তু সবুজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঘাসের জমি, কিন্তু আসলে এটা মানে ঘাসের জমি না, এখানে কিন্তু পানি জমানো আছে, প্রচুর শ্যাওলা জমে গেছে একেবারে। কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এখানে একটি মানে গর্ত আছে, আসলে বর্ষায় পানিটা জমে, এটার মধ্যেও ধান লাগাই, তো এটা একটু গভীর আর কি ক্ষেতটা, তো সেই জন্য আর কি পানি জমে শ্যাওলা হয়ে গেছে। আসলে কাছে গিয়ে আপনাদেরকে দেখাতাম, কিন্তু যাওয়ার মতন রাস্তা নাই, পানি চলে নামায় যেহেতু আসছে একটু শাক তুলে নিয়ে যাই। যখন মানে এসে এসে অনেক শাক তুলতাম, দেখুন কি সুন্দর শাকগুলো, এই শাকগুলো কিন্তু খুব মানে খেতে খুবই টেস্টি। আগে আমরা সবাই মিলে একেবারে 10-12 জন একসাথে শাক তুলতাম, খুব মজা হইতো, আর সবার মধ্যে কিন্তু একটা পাল্লা পাল্লি হাড্ডাহাড্ডি লড়াই থাকতো, কতটুকু শাক তুলতে পারবে, কে বেশি তুলবে। অনেক প্রজাতির শাক পাওয়া যায়, কলমি শাক ছিল না আমার মধ্যে, আবার খেতা শাক ছিল, এখন কিন্তু এক পদে শাকই দেখতে পাইতেছি। যদি নিয়ে যাই কিছুটা তুলে খুশি হবে, আমাদেরও নামায় আসাটা শাক তো খাওয়া যায়। এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ মজা, এই শাকগুলো কিন্তু দুই ভাবে রান্না করা যায়, একটা হচ্ছে তেল ছাড়া, সেটা জঙ্গলি শাক তেল ছাড়া একটা রান্না করা যায়, আর একটা তেল দিয়ে। তেল ছাড়াটা কিন্তু অনেক মজা, মানে ভাতের সাথে না, খালি খেতে খুব মজা লাগে। আম্মু মানে তেল ছাড়া যেটা রান্না করে সেটার মধ্যে শুধু রসুন ব্যবহার করে, রসুন আর হচ্ছে থেপলানো কাঁচামরিচ, ওটা দিয়ে আর কি রান্না করে। আম্মু খুবই টেস্টি হয় ওইটা, আর কি ভাতের সাথে ততটা ভালো লাগে না, আর কি খালি খেতে ভালো লাগে। মাথার কাপড়টা পরে যাইতেছে, আপনারা কিছু মনে করবেন না, এই সুন্দর প্রকৃতি পরিবেশে আমরা দুবোন ঘুরতে আসছি। আপনাদের কিন্তু কেউই নাই, খেলে আমরা দুবোন আছি, আর দূরে আর কি সোরা ভাই, তো উনি হচ্ছে জিলানের জ্যাঠা, উনি ঘাস কাটতেছে ওনার গরুদের নিয়ে। আর পরিবেশটা কিন্তু খুবই, আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য ছিল না, দেখুন শাকগুলো দেখাই, এই যে শাক। তা আমরা আর কি আসছিলাম, তো অনেকদিন ধরে নামায় আসা হয় না, তো ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি, আর পরিবেশটা এতটা শীতল, এতটা পরিবেশ ঠান্ডা, আর সেই উদ্দেশ্যে এসে কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুবই ভালো লাগতেছে পরিবেশটা, এই যে দেখতেই পাচ্ছেন খুবই বাতাস, অসাধারণ একটা পরিবেশ, আসলে কেউ নাই। মানুষ যখন থাকে তখনকার পরিবেশটা একরকম লাগে, আর এখন তো কেউ নাই, এখন আমরা দুবোন যেহেতু আছি, তো এখনকার পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, কেউ নাই, আমরা আসলে ভিডিও করতেছি আপনাদের। আর জিলান যদি থাকতো তাহলে তো এতক্ষণ বসে থাকা যেতই না, ও তো আর কি দৌড়াদৌড়ি পানিতে ধরার জন্য, আসলে এই জন্য ওকে নিয়ে আসি নাই, ও তো আপনারা জানেন পানি দেখে ওর মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য ওকে আনি নাই। তাহলে আমরা দুবোন আসছি, প্রেমার কাছে জিলানকে রেখে আসছি, আম্মু কিন্তু রান্না করতেছে, আজকে আম্মু ডাল রান্না করবে, শাক রান্না করবে, মাছ রান্না করবে, তো উনি বসে বসে বাহিরে উষির চুলার মধ্যে রান্না করতেছে, তো আমরা দুই বোন ওই ফাঁকে চলে আসলাম। সানিয়া এখন বসছে আসলে ঠান্ডা বাতাসের মধ্যে, ও কিন্তু না বসে পারলো না, তো আমি পরিবেশ আসলে যারা আপনারা আর কি গ্রামে যান তারা বুঝতে পারবেন আসলে পরিবেশটা কি সুন্দর। আর একটা জিনিস, আমরা যাদেরকে বাসায় রেখে আসছি ওরাও আর কি থাকতে পারলো না, একটু পিছন দিকে ক্যামেরাটা নিলে আমরা দেখতে পারবো যে কারা আসতেছে।
জিলান 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 জিলানের কাকা জিলানের কাকিয়া কাকিয়া তো ওরা চলেই আসলো, ওদেরকে কিন্তু বাসায় রেখে আসছিলাম। ওরা আর কি আমাদেরকে অনেক মিস করতেছিল আর ভাবতেছিল যে আমরা কেমন আনন্দ করতেছি, আর সেটা ভেবে ওরা আর কি থাকতে পারলো না। জিলান জিলান কিন্তু অনেক রাগ করতেছে কারণ ওকে রেখে চলে আসছে। আসলে এমন জিলান কিন্তু এক্সাইটেড বেশি হয়ে গেছে, সেই জন্য জিলার প্যান্ট পরতে ভুলে গেছে। জিলান কিন্তু পানির যে একটা গন্ধ, আসলে কালো পানির গন্ধটা জিলান নাকে পেয়ে গেছে। জিলানের নাক অনেক সরস। এই যে জিলান জিলান এই যাবো টাকা জিলান জিলান কিন্তু রাগ করতেছে। জিলান এই যে তাবু রাগ করে না বাবা, তোমার রেখে আসছি, তুমি তো পানি ধরো, তুমি তো পানি ধরো দুষ্ট তুমি, সেজন্য তোমাকে রেখে আসছি। আমি তো বলে আসছিলাম তোমার আম্মুরে নিয়ে যাও জিলান রে একটু পরে, এজন্য তো তোমার আম্মু নিয়ে আসছে তোমারে। কি প্যান পরা নিয়ে আসে নাই? কে আনে নাই? তোমার কাকা না তোমার কাকিয়া? তোমার কাকিয়া যা, তুমি বসো তুমি বসো, তোমার ভিডিও করি। জিলান তাকাও বলো বলো জিলান বলো জিলান শুনো আব্বা তুমি শুনো একটা কথা শুনো তুমি বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলো না আব্বু মজা নিয়ে আসবেন বলো আর কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা চল তোমার আব্বু দোকানে যেতা জিলান কিন্তু এখান দিয়ে ওর বাবার দোকানে যাবে তোমার মামাকে নিয়ে যাবা তোমার মামা তো আসে নাই তো সবাই মিলে একটু আমরা বসে পড়ছি ভালো লাগতেছে সবাই মিলে একটু বসতে তো এইদিকে জিলানের দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে তো ভাইয়া আবার ফোন দিছে তো ওইদিকে আপু ভাইয়ার সাথে মোবাইলে কথা বলতেছি আর আমরা এইদিকে একটু ভিডিও করতেছি সবাই মিলে একটু ছবি তুলতেছি আবার এইখানে আবার নেটওয়ার্ক পাওয়া যায় না তারপর আর কি কথা বুঝতেছিল না তো জিলান তো খুবই খুশি আসলে এখানে এসে জিলান কিন্তু খুবই আনন্দ করতেছে ওর মার সাথে এমনিতেই তো আর কি জিলানের প্যান্ট পরায় নিয়ে আসে নাই তো আর বেশিক্ষণ থাকবো না ওইদিকে তো ভাই আবার ফোন দিছে জিলানকে দোকানে নিয়ে যাওয়ার জন্য তা আমরা আর কি সবাই আবার চলে আসতেছি তো জিলান তো অনেক খুশি তো দেখতেই পাচ্ছেন ও আর কি কুলে উঠতেছে না হেঁটে হেঁটেই যাচ্ছে ওর কাকার সাথে হেঁটে হেঁটে আর কি ও সবার আগে আগে হাঁটতেছে এইদিকে আবার জিলানের জ্যাঠা লাগে উনি আর কি তো জিলানের জ্যাঠা গরুর জন্য আর কি ঘাস কেটে নিয়ে আসতেছে আসলে গরু পাললে অনেক কষ্টই এখন আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি তা আমাদের কিন্তু ঘোরাঘুরিটা কিন্তু অনেক ভালোই হইলো অনেকটাই মজাই লাগলো তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল তো সব মিলে কিন্তু খুব ভালোই লাগতেছিল আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই সমাপ্ত করতেছি তো আমাদের সাথে আপনাদের ঘুরতে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের
ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খোদা হাফেজ।